তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। তো এবারে আপনি যে কোনো মোবাইল ফোনকে আনলক করতে পারবেন, ওই মোবাইল ফোনে চারবার চাপ দিবেন তাহলে কিন্তু মোবাইল ফোনটি আনলক হয়ে যাবে। হ্যাঁ গাইস, আপনি চাইলে কিন্তু যে কোনো মোবাইল ফোনকে আনলক করতে পারবেন, ওই মোবাইল ফোনে চারবার চাপ দিলে কিন্তু মোবাইল ফোনটি সঙ্গে সঙ্গে আনলক হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি যে কোনো মোবাইল ফোনকে আনলক করতে পারবেন, আপনার বন্ধুবান্ধব থেকে শুরু করে বাড়ির আশেপাশে যে কারোর মোবাইল ফোনকে আপনি আনলক করতে পারবেন। যদি ওই মোবাইল ফোনের লক থাকে, যেমন প্যারালক, পিন লক, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট বা যে লক থাকুক না কেন, তারপরে কিন্তু আপনি ওই মোবাইল ফোনটিকে আনলক করতে পারবেন। এবং আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল ফোনটিকেও আনলক করতে পারবেন, চারবার চাপ দিলে কিন্তু মোবাইল ফোনটি আনলক হয়ে যাবে। তো কিভাবে আপনি যে কোনো মোবাইল ফোনকে আনলক করবেন চারবার চাপ দিয়েই, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন নিয়ন মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি যে কোনো মোবাইল ফোনকে আনলক করতে পারবেন চারবার চাপ দিয়েই। আপনি কীভাবে মোবাইল ফোনকে আনলক করবেন সেটি এখন আমি দেখিয়ে দেবো। সো গাইস, সেটি করার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে এবং এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনার অ্যাপটিকে ডাউনলোড করে ওপেন করবেন। এখন আমি এই অ্যাপের কাজ দেখিয়ে দেবো। এখন আমি অ্যাপটিকে ওপেন করলাম। ওপেন করার পর এখন আপনি এখানে দুটি অপশান দেখতে পারবেন, কালেকশান এবং গ্যালারি। গ্যালারি থেকে কিন্তু আপনি যে কোনো ছবি সিলেক্ট করতে পারবেন এবং কালেকশান থেকে আপনি যে কোনো ছবি সিলেক্ট করতে পারবেন। এখন আমি কালেকশন অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরির ওয়ালপেপার দেখতে পারবেন। তো এখন আপনি সবার প্রথমে যে কোনো একটি ওয়ালপেপার এখান থেকে সিলেক্ট করবেন। এখন আমি কোনো একটি ওয়ালপেপার এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো ওয়ালপেপার সিলেক্ট করার পর এখন আপনি পজিশন সিলেক্ট করবেন যে আপনি কোন কোন পজিশানে মোবাইল ফোনটিকে লক করবেন, চারটি পজিশানে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এখন আমি চারটি পজিশান সিলেক্ট করছি, এক জায়গায় আপনি চারবার ক্লিক করব। তো এখন আমি জাস্ট এক জায়গায় এই চারবার ক্লিক করে দিলাম। আপনি চাইলে কিন্তু যে কোনো জায়গায় এটি করতে পারবেন। ঠিক আছে, যে কোনো চারটি স্থানে আপনি চারবার ক্লিক করবেন অথবা যে কোনো একটা নির্দিষ্ট স্থানে চারবার ক্লিক করবেন আপনার পছন্দ মতো। তো ক্লিক করার পর এখন আপনি নেক্সটে ক্লিক করবেন, আবার ওই জায়গায় আবার চারবার ক্লিক করবেন। এখন আমি ক্লিক করছি চারবার। তো ক্লিক করার পর এখন আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো কনফার্ম বাটনে ক্লিক করার পর দেখবেন যে কিন্তু লকটি সেট হয়ে যাবে, তারপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখন আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আপনি এখান থেকে একটি প্রশ্ন সিলেক্ট করে তার উত্তর দিয়ে দেবেন। এখন আমি কোনো একটি প্রশ্ন সিলেক্ট করে এখানে উত্তর দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখন আপনি এখানে বিভিন্ন রকমের ঘড়ি স্টাইল দেখতে পারবেন। এখন আপনি কোনো একটি ঘড়ি স্টাইল এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর ওকে করবেন, তারপর দেখবেন যে কিন্তু এই লকটি মোবাইল ফোনে যুক্ত হয়ে যাবে। তো এখন আপনি মোবাইল ফোনটিকে অফ করে আবার অন করবেন, তাহলে কিন্তু আপনি ওই লকটি দেখতে পারবেন। দেখুন লকটি দেখাচ্ছে, এবং আপনি যখন যদি মোবাইল ফোনের অন্য জায়গায় ট্যাপ করেন তাহলে কিন্তু মোবাইল ফোনটি কখনই আনলক হবে না। আপনাকে ওই জায়গায় চারবার ক্লিক করতে হবে, তারপরেই কিন্তু মোবাইল ফোনটি আনলক হবে। এখন আমি ওই জায়গায় চারবার ক্লিক করছি, তাহলে কিন্তু মোবাইল ফোনের সঙ্গে সঙ্গে আনলক হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনি যে কোনো ছবি দিয়ে কিন্তু ছবির মধ্যে লক করে রাখতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।